হ্যালো বন্ধুরা, স্বাগত। নিম্নচাপ সরে গেল, তার ফলে কি হতে পারে? এবং যেটা জানা যাচ্ছে যে নিম্নচাপ সরে যাওয়ার ফলে বৃষ্টিপাত হয়তো এই দিকে বাড়তে পারে, মধ্যভাগের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে, এটি এদিকে সরতে থাকবে, জলীয় বাষ্প ঢুকতে থাকবে, ফলে এই মুহূর্তে বর্ষা উঠে যাওয়ার ওই উত্তর পশ্চিম দিকে কোনো চান্স নেই। অর্থাৎ এই নিম্নচাপ সরে যাওয়ার ফলে ওদিকে জলীয় বাষ্প বাড়বে, সুতরাং বর্ষা কবে উঠে যাবে সেটি অনেকে জিজ্ঞেস করছিলেন। তো এই মুহূর্তে কোনো খবর নেই যে বর্ষা কোন সময়ের মধ্যে উঠে যাচ্ছে, কিছুদিন বাদেই এটার আপডেট পাওয়া যাবে, সে সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। তবে যেটা হচ্ছে যে ঘূর্ণাবর্ত, আপনাদের যেটা বলবো যে উপকূলের ধারে ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে এখনও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে হতে পারে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে নেই, তবে উত্তরবঙ্গের দিকে এই ঘূর্ণাবর্ত এবং ফলে কিন্তু কী হচ্ছে, জলীয় বাষ্প আরও ঢুকবে, ফলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে, উত্তরের অংশে বৃষ্টিপাত বাড়তে পারে, আসামের দিকে বা বাংলাদেশের দিকে উত্তর ভাগেও বৃষ্টিপাত কিছুটা দেখা যেতে পারে, সেগুলো দেখে নেব। তার সঙ্গে দেখে নেব আগামী কয়েকদিন বৃষ্টিপাত আর আছে কি না, সম্ভাবনা আছে কি না, বা একদম কমে যাচ্ছে কি না, তো দেখুন আস্তে আস্তে দেখাতে থাকছি এবং আপনাদের প্রতিদিনই আপনাদের আপডেট দিয়ে দেওয়া হবে। আপনারা পেয়ে যাবেন আপনাদের জেলা এবং আপনাদের জায়গা, এটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের সুবিধা হবে আপনাদের ওই জায়গাগুলোকে কভার করতে, তাহলে দিয়ে দেওয়া হবে, সেরকমভাবে চেষ্টা করা হবে। তো সেইভাবে আপনারা কমেন্টে জানাতে থাকুন। আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে, কোথাও একটু বিক্ষিপ্ত ভারী হয়েছে, তো কমেন্টে জানাবেন কোথায় কেমন বৃষ্টিপাত পেয়েছেন। দেখুন এবারে আমরা দেখাচ্ছি যদি এই সন্ধ্যেবেলার দিকে কী হচ্ছে, 7টা থেকে 9টার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত উপকূলের দিকে কিন্তু হালকা হতে পারে, এই উপকূলের যে অংশগুলি রয়েছে, তাছাড়া কলকাতার আশেপাশে কিছুটা থাকতেও পারে বা আংশিক মেঘলাকাশ হয়ে যেতে পারে, আবার থেমে যেতেও পারে, এরকম সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এইসব দিকেও যেটা হচ্ছে মূলত একটু কমে যাওয়ারই কথা, হুগলি এসব সাইডে, পূর্ব বর্ধমানের দিকে, বাকি অংশে বিভিন্ন অংশে হালকা মেঘলা থাকতেও পারে, কিন্তু এই চট্টগ্রাম বা বরিশাল, খুলনার এইসব দিকে কিন্তু উপকূলের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তার সঙ্গে উত্তরবঙ্গের দিকে বিভিন্ন অংশে বৃষ্টিপাত দেখাই যাচ্ছে, সম্ভাবনা রয়েছে, আর ডিব্রুগড়ের দিকে বৃষ্টিপাত। এবারে যদি আরেকটু নিয়ে যাই, দেখুন এই রাতের দিকে নিয়ে গেলাম, 10টা থেকে গভীর রাত পর্যন্ত সময়ের মধ্যে কী হচ্ছে না, এই পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটা ঢুকছে, তার ফলে কিন্তু কিছু কিছু অংশে এবং কলকাতা, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে, একটু একটু বড় করে দিই, তারপরে জুমটা কমিয়ে দিচ্ছি, এবং খুলনা, বরিশাল এসব জায়গা দেখতে পাচ্ছেন, এই যে ঢাকা, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে, সম্ভাবনা রয়েছে। নতুন আপডেট এলে আবার পরিবর্তন কিছুটা হতেও পারে। বাকি অংশে মূলত দক্ষিণবঙ্গে একটু খালি থাকবে, হাওয়া হয়তো কমে যাবে এরকম রয়েছে, তবে এই উপকূলের দিকে কিছুটা বিক্ষিপ্ত হাওয়া থাকতে পারে। আর হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা এবং ঢাকা, এই সমস্ত অংশে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। আর হচ্ছে এদিকে রাজশাহী, এদিকে রংপুর এবং ময়মনসিংহ, সিলেট এবং আসাম, এবং দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং এই যে এই অংশগুলিতে জোরহাট, ডিব্রুগড়, এখানে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ জলীয় বাষ্প ওদিকে ঢুকে যাবে, তার ফলে ওখানে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে। আপনাদের দেখাবো আস্তে আস্তে, দেখতে থাকুন এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগও দেখতে থাকুন, কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতেও পারে বলে মনে হচ্ছে, তবে হালকা, ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশে দেখা যাবে বলে মনে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন বড় বড় মেঘ, এখানে বৃষ্টিপাত কিন্তু এই আসামের এই সমস্ত অংশে এবং উত্তরবঙ্গের কাছাকাছি কিছু অংশে কিন্তু ঢুকার চেষ্টা করছে, এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু অংশে বা দক্ষিণ দিনাজপুর মিলে একটা হালকা বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং ঢাকার দিকে রাতের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই সমস্ত অংশে হতে পারে। আমি বেশি জুম করছি না, তাহলে মোটামুটি বোঝা যাবে, নাহলে জুম করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। এবং দেখুন ভোরের দিকে নিয়ে গেলে কী হচ্ছে না, উত্তরবঙ্গ এবং এইদিকে উত্তর দিনাজপুর, তার সঙ্গে আসাম এবং ত্রিপুরার দিকে নয়, উত্তরবঙ্গের দিকে, গুয়াহাটি এসবের দিকে বেশি বৃষ্টিপাত, এবং দেখুন এই ঢাকা থেকে সিলেট বা ময়মনসিংহ অংশে এবং এই বরিশালের অংশে কিছুটা, এবং চট্টগ্রামের দিকে হালকা মাঝারি থেকে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বিভিন্ন অংশে টুকটাক করে হতে পারে, এবং দক্ষিণবঙ্গের
দিকে খুব একটা বৃষ্টি নেই, তবে হালকা মাঝারি হতে পারে সম্ভাবনা রয়েছে দেখাই যাচ্ছে। এবারে আরেকটু নিয়ে যাচ্ছি দেখুন, আটটার দিকে তখনও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত বিভিন্ন অংশে হতে পারে, বাকি অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। কালকে আবার দেখাবো নতুন করে কোনো আপডেটে পরিবর্তন হচ্ছে কি না, তো এই আপডেট অনুযায়ী এরকম পাওয়া যাচ্ছে। এবং দেখুন এবং দেখে নিচ্ছি আর কোনো বৃষ্টিপাত আগামী দিনে থাকছে কি না, তাতে দেখা যাচ্ছে। এবার একটু টেনে দেখিয়ে দেবো বিভিন্ন অংশে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের এবং আসামের বা ত্রিপুরার কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের দিকে বা উত্তরের অংশে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। আরও একটু দেখুন সন্ধ্যের দিকে নিয়ে গেলাম, তখনও দেখুন কী হচ্ছে, জুমটাকে একটু কমিয়ে দিই। কিছু কিছু অংশে দেখুন এই দক্ষিণবঙ্গে যেমন সন্ধ্যের দিকে মানে মূলত দুপুরের পর্যন্ত বা বিকেল পর্যন্ত অংশে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এই সন্ধ্যের দিক করে বিশেষ করে উপকূলবর্তী অংশে এই চট্টগ্রামের দিকে একটু বেশি রয়েছে। তাছাড়া রংপুর এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন অংশ এবং আসামের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে। এবং দেখুন আরও কী হচ্ছে, রাতের দিকে নিয়ে গেলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত আরও করে বাড়তে পারে সম্ভাবনা রয়েছে। এবং এই রংপুর এবং এইদিকে উপকূলের কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গেরও এখানে কিছু কিছু অংশে হালকা দেখা যেতে পারে। এবং দেখুন বুধবারের দিকে নিয়ে যাচ্ছি আরও কোনো বৃষ্টিপাত আছে কিনা, উত্তরবঙ্গের দিকে বা উত্তরের অংশে ভালো বৃষ্টিপাত চলবে দেখতেই পাচ্ছেন, আর হচ্ছে নিচের দিকে হালকা বৃষ্টিপাত। তবে বাংলাদেশের দিকে কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টিপাত, রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু মাঝেমধ্যে হতে পারে বলে মনে হচ্ছে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে। এবং ওদিকটাই কিন্তু ঝুঁকে রয়েছে সকালের দিকে নিয়ে গেলেও দেখুন বুধবারের দিকে মূলত পূর্ব মেদিনীপুরের দিকে কিছুটা হয়তো হালকা মেঘ হতে পারে বা কিছুটা হালকা বৃষ্টিপাত হতেও পারে আবার নাও পারে, কিন্তু যেটা হচ্ছে একটা মেঘলা হালকা আংশিক মেঘলা থাকতে পারে। কিন্তু উত্তর দিকে এই যে নেপাল এদিকে বিহার এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন অংশ কিন্তু জোরদার বৃষ্টিপাত রয়েছে, অরুণাচল প্রদেশে রয়েছে এবং আসামের কিছু কিছু অংশে, তার সঙ্গে বাংলাদেশের এদিকে ত্রিপুরা এদিকে ময়মনসিংহ সিলেট এবং ঢাকা চট্টগ্রাম বরিশালের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং দেখুন আরও যদি নিজেই দুপুরের দিকে তখন মাঝেমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বা এদিকে কলকাতা তার আশেপাশে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত টুকটাক দেখা যেতেও পারে সম্ভাবনা রয়েছে। আর যেটা হতে পারে উত্তরবঙ্গে দেখতেই পাচ্ছেন ভালো বৃষ্টিপাত মোটামুটি চলার দিকে রয়েছে এবং দক্ষিণের দিকে হালকা বৃষ্টিপাত বা মাংসিক মেঘলা আকাশ এরকম মাঝেমধ্যে ভাগ্যক্রমে বৃষ্টিপাত কিন্তু পাওয়া যেতে পারে। তারপরে দেখুন আরও রাতের দিকে নিয়ে গেলে সন্ধ্যের দিকে নিয়ে গেলে কী হচ্ছে, একটু করে বৃষ্টিপাত নিচের দিকে মূলত কমে যাচ্ছে কিন্তু উত্তরের দিকে বৃষ্টির একটা হালকা প্রভাব রয়েছে, যেমন আজকে ছিল সেই রকম কিন্তু সম্ভাবনা বোঝা যাচ্ছে। এবং দেখুন আরও নিয়ে যাচ্ছে আমরা দেখতে থাকুন একটু করে বাড়িয়ে দিচ্ছি, মাঝেমধ্যে কিন্তু উত্তরের দিকে বৃষ্টিপাত বাড়ছে এবং সমুদ্র উপকূলে দেখুন কিছু কিছু মানে উপকূলের দিকে কিছু কিছু অংশে কিন্তু মাঝেমধ্যে মেঘ চলে আসতে পারে এবং ভালো বৃষ্টিপাত কিন্তু উত্তরের দিকে মূলত রয়েছে, অরুণাচল প্রদেশ এসব দিকে ভুটান সিকিম এবং উত্তরবঙ্গের দিকে মাঝেমধ্যে এবং উত্তর এই দিনাজপুরের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী রয়েছে। মূলত জোরদার বৃষ্টিপাত কিন্তু উত্তরের দিকেই রয়েছে এবং মাঝে দেখুন বৃহস্পতিবার কিন্তু আবার বাংলাদেশে বিভিন্ন অংশে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝারি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত টুকটাকে সময়ের জন্য হতে পারে, কিন্তু মূলত আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে বজ্রগর্ভ মেঘ এরকম হতে পারে, কিন্তু উত্তরেই বৃষ্টিপাত মূলত বোঝা যাচ্ছে। আগামী কিছুদিন বৃহস্পতিবার পর্যন্ত আবার নিয়ে গেলাম দেখুন একটু বৃহস্পতিবার এরকম নিয়ে দেখুন একটু করে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে কী হচ্ছে, দেখুন এইসব দিকেও কিন্তু বৃষ্টিপাত এদিকে নেপালের দিকে ভালো বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং এদিকে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং দেখুন মাঝে মধ্যে এই উপকূলের দিক দিয়ে আবার বৃষ্টিপাত বিভিন্নভাবে ঢুকতে পারে হতে পারে আবার এটা ছড়াতে পারে। হ্যাঁ, শুক্রবারের দিকে কিছুটা চান্স রয়েছে, এখনকার যে আপডেট অনুযায়ী পরিবর্তন হতে পারে আমাদের বলে রাখছি, এগুলোই যে একদম ফাইনাল তা নয়, এগুলো বুঝতে হবে এগুলো বোঝার ব্যাপার। তো আপনাদের আপডেট দিতে থাকবো যাতে আপনারা সতর্ক হতে থাকেন, প্রতিনিয়ত দিয়ে থাকি প্রতিদিন দিয়ে থাকি প্রতিদিনই দেবো, তো আপনারা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন, তাহলে কিন্তু আমরা অনুপ্রাণিত হব আগামী দিনে আরও আপডেট দেওয়ার জন্য। দেখুন একটু করে দেখিয়ে দিচ্ছি আগামী দিনে আর বৃষ্টিপাত হওয়ার চান্স আছে কি না, একদম উড়ে যাচ্ছে মোটামুটি এই সপ্তাহ থেকে, আবার দেখুন একটু মাঝে মাঝে এল আসছে কিন্তু উপকূলের দিকে বৃষ্টিপাত এবং উত্তরের দিকে মূলত একটু করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মাঝে মধ্যে রয়েছে, মানে ভারী বৃষ্টিপাত বা বিক্ষিপ্ত ভারী আস্তে আস্তে ওইদিকে রয়েছে কিন্তু নিচের দিকে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এল শেপ থাকলেও কিন্তু দেখুন বৃষ্টির একটু সম্ভাবনা কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু কমতে থাকছে, অর্থাৎ বৃষ্টিপাত
কিন্তু আস্তে আস্তে কমার দিকে রয়েছে। অর্থাৎ আশা করা যাচ্ছে এই সপ্তাহের পরের দিকে, তারপরে শেষের সপ্তাহের দিকে কিন্তু বৃষ্টিপাত একটু কমের দিকেই কিন্তু রয়েছে। আপাতত নতুন পরিবর্তন আসলেও আসতে পারে, দেখা যাবে। এবং দেখুন নিচের দিকটা একটু দেখে নিই, আর একটু এখানটা তাহলে দেখুন বঙ্গোপসাগর কী বলছে। তাহলে দেখুন উপর দিকটা দেখলাম, এবারে এখানটা একটু করে আমার ব্যাক করে করে দেখি যতটা আপডেট পাওয়া গেছে। দেখুন কী হচ্ছে নিচের দিকে, তাহলে বুঝে যাবেন কোনো রকম কিছু আসছে কি না। দেখুন বৃষ্টিপাতের সিম্বল কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না, এইদিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। দেখুন আস্তে আস্তে এগুলো কমাচ্ছি, দেখুন এই রকম কিন্তু একটা চিত্র আগামী কয়েকদিনে হতে পারে। মূলত দেখতেই পাচ্ছেন ওই ওই এই পূর্ব ভারতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি অংশে কিন্তু আস্তে আস্তে পুরো মোটামুটি ভ্যানিস। এখানে কিছু কিছু পাওয়া যাচ্ছে, এই রকম কিন্তু একটা চিত্র পাওয়া যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত একটু কমে যেতে পারে। এখন এই রকম একটা চিত্র আগামী কিছুদিন চলার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন এই যেগুলো দেখাচ্ছিলাম না, এখন দেখতে পাচ্ছেন লো প্রেশার এরিয়াটা ওখানে রয়েছে, ওই যে বৃষ্টিটা গেল নিম্নচাপটি সরে সরে, ওখানে বৃষ্টিপাত এরকমভাবে ঘটাবে। নিম্নচাপটা সরে যাওয়ার ফলে, উত্তর পশ্চিমে সরে যাওয়ার ফলে এই রকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই আজকে চলে এলাম, তো এই ছিল লেটেস্ট আপডেট। আশা করি আপনারা এতে কিছুটা বুঝতে পাচ্ছেন কেমন আপডেট হতে পারে আগামী দিনে। ভালো থাকবেন, পরবর্তী আপডেটটা দেখা হবে। ধন্যবাদ।